আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত রূপান্তর সংবাদের সাথে আছি আমি হাসান মাসুদ। উঠান বৈঠকের মাধ্যমে বাড়াইল উত্তরপাড়ার নৌকা প্রতীকের জন্য সমর্থন চেয়েছেন তিনবারের সাবেক সফল চেয়ারম্যান মৌসুম খুরশেদুর রহমানের কনিষ্ঠ ছেলে জনাব আশিকুর রহমান সোহেল। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মফিজুল ইসলাম। বৈঠকে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ জুয়েল রানা ও মাসুম আহমেদ হিমেল। উঠান বৈঠকে বাড়াইল উত্তরপাড়ার পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনাব আবিদুর রহমান আবিদ মিয়া। এছাড়া আরো বক্তব্য রাখেন বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম ও পাঁচ ও ছয় নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব সেলিম এলাহি। উঠান বৈঠকে সঞ্চালনায় থাকেন আওয়ামী লীগের সভাপতি জনাব ফজলুল হক সিকদার। পরিশেষে সভাপতির বক্তব্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মফিজুল ইসলাম। মাননীয় এমপি মহোদয়, আশা করি আপনাদের মুখের কথা উনি ফেলাতে পারবে না, কারণ মাননীয় এমপি মহোদয় আমাদের গ্রামের সন্তান। মাননীয় এমপি মহোদয় অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, উনি গ্রামের লোকজনের মতামত নিবে, অবশ্যই নিবে, আমি মনে করি নিবে। প্রথম ধাপে পৌরসভা নির্বাচন সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে এখন কারো কোনো আগ্রহ নেই, নির্বাচন সম্পর্কে মানুষের আস্থা নেই, নেই শ্রদ্ধা। প্রকাশ্যে ভোট চুরির পরেও তারা আজ লাজ লজ্জাহীন। শনিবার দুপুরে ঠাকুরগাঁয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ অন্যান্যরা উপস্থিত থাকেন। আমরা কথা বলতে পারি, জনগণের কাছে গিয়ে মিটিং করতে পারি, আমরা আপনার জনগণের বাড়িতে যেতে পারি, ওই সময়টা নাশকতার কথা বলা হয় না। পরে অবশ্য দেয় ভোটের আগের দিন আপনার নিজেরাই গা পুড়িয়ে দেয়, আপনার অফিস পড়ায় অমুক পড়ায় পুড়িয়ে টুড়িয়ে মামলা আটকা করে দেয়, এগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে। এখন আমরা এখন কী করে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করব একটা নির্বাচন দেওয়ার জন্য, যে নির্বাচনটা হবে